এটা কি দেখা যায় ভাই? দেখা যাচ্ছে? এটা একটা সিনেমার পোস্টার। তো সিনেমার পোস্টারে কি লেখা আছে দেখি, আমি যা লেখা আছে তা পড়ছি। এই জন্মে তুই আমার, পর জন্মেও তুই আমার, শত শত জন্মেও তুই আমার, ভালোবাসা দিবি কিনা বল, লাভ মি অর কিল মি, এই কথাটা লেখা আছে। তো এই যে ভালোবাসা দিবি কিনা বল, এটাকে কি বলে? এটাকে জেদ বলে। তুই আমায় ভালোবাসবি না মানে তোর বাপ ভালোবাসবে, এইটা। তো এই যে জেদ, এটা হচ্ছে ফালতু জেদ, এটা মানুষকে কিচ্ছু দেয় না। আপনি যেই কাজে জেদি, একটু ভাবেন তো সেই কাজটা আসলে আপনার জন্য কতটুকু দরকার। আপনার জন্য যা দরকার, যদি একবার সেই কাজে জেদি হতে পারেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আপনাকে আটকায় রাখবে, আপনি এগিয়ে যাবেনই। Don't put passion before principle, even if you win you lose, the Karate Kid যে মুভির লাইন। অর্থাৎ আমরা অনেকেই অনেক কিছু পারি, অনেকে ছবি আঁকতে পারি, অনেকে গাইতে পারি, অনেকে ভালো ছবি তুলতে পারি। যেমন আমাদের আজকে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ভাইরা খুব কষ্ট করছেন, ওরা ভালো ছবি তুলতে পারেন। এরকম আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা খুব ভালো ছবি তুলতে পারি, অনেকে আছে যারা ভালো কবিতা লিখতে পারি। এগুলো হচ্ছে আমাদের প্যাশন। প্যাশন ব্যাপারটা কি? যে কাজটা করার সময় কোনো ক্লান্তি আসে না, যে কাজটা করার সময় একটা ভালোবাসা কাজ করে, সেটাই হচ্ছে প্যাশন। লাইফে কখনো আপনার প্যাশনকে হত্যা করবেন না, যে যাই বলুক না কেন। পুরো পৃথিবী মিলেও যদি বলে কাজটা করা যাবে না, শুনবেন না। কোনো একদিন আপনাকে মানুষ মনে রাখবে শুধু আপনার সেই প্যাশনের জন্য, বরং আপনার সেই প্যাশনটা এতটাই আপনি যত্নে রাখেন, ওই কাজটা আপনি এতটাই বেশি করে করেন, যাতে ওই কাজটা আপনার চাইতে ভালো কেউ করতে না পারে। ক্লিয়ার কথাটা? ফাইন, ক্যামেরাটা উপরে করবো।